পশু হিসাবে অনেকেরই বড্ড প্রিয় কুকুর। পশু কুকুরের নানা কাণ্ড কারখানা অনেকেই সমাজ মাধ্যমে তুলে ধরেন, সেই ভিডিওগুলি জনপ্রিয়তাও পায়। তবে এই শার্মেয়টি একেবারে আলাদা, তাকে তারকা বললেও অত্যুক্তি হবে না। শুধু কি তাই, কোটি কোটি টাকার মালিক সে। সমাজ মাধ্যমে এখন অনেকেই ব্লগ বানান, ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে ব্লগ বানিয়ে অনেকেই মোটা অঙ্কের টাকা কামাচ্ছেন। এ নিয়ে জনমানসে কৌতূহলের অন্ত নেই। এবার একটি কুকুরও যে সমাজ মাধ্যম দাপিয়ে বেড়াচ্ছে, তার টাকারকে না দেখলে বিশ্বাস হবে না। গোল্ডেন রিট্রিভার প্রজাতির ওই কুকুরটি সমাজ মাধ্যমে নানা কাণ্ড করে কোটি কোটি টাকা আয় করছে। তার নাম টাকার। শোনা গিয়েছে বছরে প্রায় 8 কোটি 28 লক্ষ টাকা আয় করে টাকার নামের ওই কুকুরটি। ভাবছেন নিশ্চয়ই এও সম্ভব। নিউ ইয়র্ক পোস্ট এক সূত্রে খবর, কর্টনি বার্সিন নামে এক 31 বছরের মহিলা ওই কুকুরটির মালকিন। একসময় বাড়ি সাফাই করার কাজ করতেন বার্সিন। তার স্বামী মাইক সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন, তবে বর্তমানে টাকারের জন্য নিজেদের চাকরি ছেড়ে দিয়েছেন বার্সিন এবং মাইক। টাকার এবং তার ছোট্ট ছানা টডের পুরো খেয়াল রাখতে রাখতেই সময় চলে যায় ওই দম্পতির। 2018 সালের জুন মাস, সেই সময় কুকুরটির বয়স ছিল মাত্র 8 সপ্তাহ। সেই সময় কুকুরটিকে নিয়ে বাড়ি এসেছিলেন বার্সিন। পরের মাসে এই টাকারের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন বার্সিন। আইস কিউব নিয়ে কুকুরটির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সেই সময়। সেই শুরু। তারপর যতদিন গড়িয়েছে সমাজ মাধ্যমে ততই জনপ্রিয়তা পেয়েছে টাকার, সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে তার আয়ও। এক রিপোর্টে দাবি করা হয়েছে ইনস্টাগ্রামে 3 থেকে 8টি স্টোরির জন্য 16 লক্ষ টাকারও আয় করে কুকুরটি। ইউটিউবে এই অঙ্কটা 33 থেকে 40 লক্ষ টাকার মতো। টাকারকে পাওয়ার পরই তার নামে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছিলেন ওই দম্পতি। সমাজ মাধ্যমে তার অনুরাগীর সংখ্যা 2.5 কোটিরও বেশি। টিকটকে কুকুরটির অনুরাগীর সংখ্যা 1 কোটিরও বেশি। ইউটিউবে এই সংখ্যাটা 50 লক্ষেরও বেশি। ইনস্টাগ্রামে 30 লক্ষেরও বেশি অনুরাগী রয়েছে টাকারের। টুইটারে এই সংখ্যাটা 62 হাজারেরও বেশি। সমাজ মাধ্যমের দৌলতে ইদানিং অনেকেরই নাম যশ হচ্ছে। এবার একটি কুকুরও যে এভাবে রাতারাতি জনপ্রিয়তা পেল, তা টাকারের কাহিনী না জানলে বিশ্বাসই হবে না। টাকারের লক্ষ্মী লাভের স্বভাবতই খুশি ওই দম্পতি।